just wanna get to know ya. I wanna go far to the coast, ya. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost, ya. I wanna have kids of my own, ya. Live a life till it's over. But it's too weak to is sleeping sooner. মানে জমি চাষ সেইটাতে হেল্প করা যখন খরা মৌসুম চলে সেই টাইমে এক কোথায় গাছ এই ধরনের একটা প্লেস আমাদের এই রংপুরে আছে, এটা আসলেই অসাধারণ। এটা হলো রংপুরের তারাগঞ্জে স্টিল ব্রিজের ঠিক পাশে বাহাগেলি ক্যানেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টি আসলে তোমরা কখনো ক্ষোভ বা রাগ করিও না, কারণ বৃষ্টি হলো শান্তির প্রতীক, যেটি আল্লাহ প্রদত্ত। সো সেটা আমাদের মানতেই হবে, সেটা আল্লাহ প্রদত্ত যেহেতু, তাহলে আমাদেরও খুশি থাকতে হবে। তেমন ভালোভাবে কোনো ফুটে driving down straight, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Dropped out without a choice, yeah. Hair blown round to the window, singing stupid noise, or will you? I just wanna get to know ya. I wanna go far to the coast, yeah. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. Live a life till it's over. But it's too weak to is sleeping sooner. গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আল্লাহর রসুলের রহমতে আমিও ভালো আছি। এখন আছি কোথায়, রংপুরে তারাগঞ্জ স্টিল ব্রিজের ঠিক পাশে। অ্যান্ড আমরা যাচ্ছি ওই যে সামনে বাঁধের দিকে। তো হোপ দ্যাট ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। যদিও ভিডিওটা একটা ছোটোখাটো একটা ভিডিও, ছোটোখাটো একটা ভ্লগ, তারপর অনেক বেশি ইন্টারেস্টিং হবে যে এই ধরনের একটা সুন্দর জায়গায় যে পাশ দিয়ে দেখা যাচ্ছে যে স্টিল ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, তার পাশেই কিন্তু নতুন ব্রিজ তৈরি হচ্ছে। নতুন বাংলাদেশে কিন্তু যেসব এই ধরনের স্টিল ব্রিজ আছে বা বেইলি সেতু, সেগুলো কিন্তু বর্তমানে নতুন করে সবগুলোই কম বেশি তৈরি হচ্ছে নতুন আধুনিকতার আদলে, কারণ এই এই স্টিল ব্রিজগুলো অনেক বেশি রিস্কি অ্যান্ড অনেক বয়স হয়ে গেছে ব্রিজগুলো। তাহলে গাইস শুরু করা যাক ব্লগ। অ্যান্ড আমার সাথে কিন্তু নিহাল ভাই অ্যান্ড আরও দুটা ভাই আছে। সো আমরা এখন আসলাম কারে করে, তো লেটস গো অ্যান্ড শুরু করি আজকের এই ব্লগ। I'ma grab a knife if you want it. Best you ever had, give it to you. গাইস হাঁটতেছি, পিছনে যে নিহাল ভাইয়া অ্যান্ড আরো ভাইয়া আছে। এই যে সামনের দিকে যে একটা ব্রিজ টাইপ জিনিস দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি একটা বাঁধ। এই যে পাশে যে নদীটা দেখতেছেন শুকায় আছে এখন, ওই সাইড দিয়ে কিন্তু একটু করে পানি দেখা যাচ্ছে। এটা হলো বাহাগেলি নদী। ডিটেলসটা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অসম্ভব সুন্দর একটা প্লেস, কী বলবো গাইস, দেখেন সাইড দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা। হোয়াট হোয়াট আ ভিউ গাইস, অসাধারণ অস্থির একটা প্লেস। এইগুলো দিয়ে ভাইয়া মেবি পানি যায়। ওয়াও, ও এক কথায় অসাধারণ একটা ভিউ, ক্যানেল টাইপ একটা
15 মিনিটস লেটার এটা হলো বাগলে নদীর উপরে একটা ক্যানাল এন্ড বাঁধ। এই যে আমি যেখান দিয়ে এখন হাঁটতেছি ঠিক এর একদম নিচ দিয়ে কিন্তু আপনার নদীর যে পানির ফ্লো, এই যে নদীর পানিটা যায় এই সোজা একটা ক্যানাল। এটা এই ক্যানেলটা নির্মাণের উদ্দেশ্যই ছিল যে কৃষিকাজে মানুষের যে জমিন বাড়ি অ্যান্ড যে জমি মানে জমি চাষ সেইটাতে হেল্প করা যখন খরা মৌসুম চলে সেই টাইমে। এক কোথায় গাছ এই ধরনের একটা প্লেস আমাদের এই রংপুরে আছে, এটা আসলেই অসাধারণ। এটা হলো রংপুরের তারাগঞ্জে স্টিল ব্রিজের ঠিক পাশে বাহাগেলি ক্যানেল বলা হয় এটাকে, বাহাগেলি ক্যানেল। তো এখন একটু এরিয়াল শট নেওয়ার পালা। একটা কথাই বলবো গাইস, আমাকে একটু সাপোর্ট দেবেন, একটু ভালোবাসবেন, আমার ভিডিওগুলো কোথায় খারাপ হচ্ছে ভুল হচ্ছে ধরে দেবেন, কারণ আমি কোনো মানুষই শুরুর দিকে পারফেক্ট থাকে না, অ্যান্ড ইভেন কেউ পারফেক্টও না। আল্লাহ তো এই সব জিনিসই আল্লাহ তার ইচ্ছা মতো তৈরি করছে, কিন্তু মানুষ আমরা সো চেষ্টা করতে করতে পারফেক্ট করে নিতে হয়। তো এটাই, কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে গাইস আমরা একটু এরিয়াল শট নেই অ্যান্ড এক নজরে এই বাগলি নদীর উপরে যে ক্যানেল এটার এরিয়াল শট দেখে আসি আকাশ থেকে। 1 2 3 লেটস গো। ওই যে ভাইয়া যেমন নামছে তারপর ড্রোন শট নেব, তার কারণে এই যেখানে স্ট্রাইক, ও ভয় লাগতেছে যদিও বা বাবা আমি পড়ে গেলে তো মরে যাবো এখান থেকে, পড়ে নামতে পারছি গাইস। এই দেখুন ও ওয়াচ এ ভিউ গাইস, অসাধারণ। আর ছাড়ছি না আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, আর ছাড়ছি না আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, তোমাকে ভালোবাসি হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না ও শুধুমাত্র ড্রোনটা ফ্লাই করলাম এন্ড দেখেন যে কি একটা উইন্ড শুরু হয়ে গেছে পিছনে দেখা যাচ্ছে, প্রচুর বাতাস গাইস, কিছুক্ষণের মধ্যে হেভি লেভেলের বৃষ্টিও চলে আসতে পারে। জাস্ট ড্রোনটা উড়াইলাম সেই সময়ে আজকে এই অবস্থা শুরু হতে হবে, পারফেক্টলি কিচ্ছু করতে পারলাম না, জানি না পারবো কিনা। বৃষ্টি যদি না আসে, ওয়েদারটা যদি কাটে যায় এই বাতাসের মধ্যে, তাহলে হয়তো বা নিচ্ছে। অ্যান্ড একটাই ডায়লগ গাইস, জীবন আছে যতদিন, চিল হবে ততদিন। বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু করে, আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টিটা সেই সময় শুরু হয়নি। এই যে স্টিল ব্রিজটা, ও অসাধারণ লাগতেছে। তো অসাধারণ হিসেব পড়ে আমরা এখন আগে গাড়িতে উঠবো, তারপরে লক করছিলেন। সো গাইস দেখতে পাচ্ছেন যে লক খুলতে বেহাল একটা অবস্থা, জানি না কেন বাট লকে মনে হয় একটু প্রবলেম আছে। হ্যাঁ খুলছে এট লাস্ট, ডান। ও ইয়েস এট লাস্ট। হ্যাঁ গাইস ওয়েলকাম টু ডালিয়া তিস্তা ক্যানেল অ্যান্ড এখন আমরা চলে আসলাম এই রংপুরের তিস্তা ক্যানেলে, যেটাকে ডালিয়া তিস্তা ক্যানেলও বলা হয়। কি আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সৃষ্টি এই মনুষ্য জাতির,
দেখছেন কত সুন্দর একটা ক্যানাল যেখান থেকে আমরা আসলাম, সেখান থেকে কিন্তু এটা প্রবাহিত হয়েছে। বাট আনফর্চুনেটলি কোনো ধরনের জনসড়ক দিতে পারলাম না তেমন ভালোভাবে, এখনও পারতেছে না, বিকজ আল্লাহ প্রদত্ত বৃষ্টি পড়তেছে। আল্লাহর এই বৃষ্টিকে সম্মান জানানো উচিত, কারণ বৃষ্টি হলো কিসের প্রতীক? বৃষ্টি হলো শান্তির প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টি আসলে তোমরা কখনো ক্ষোভ বা রাগ করিও না, কারণ বৃষ্টি হলো শান্তির প্রতীক, যেটি আল্লাহ প্রদত্ত। সো সেটা আমাদের মানতেই হবে, সেটা আল্লাহ প্রদত্ত যেহেতু, তাহলে আমাদেরও খুশি থাকতে হবে। তেমন ভালোভাবে কোনো ফুটেজ না দিতে বললো, ক্যামেরাও একটু দেখাই। এই ক্যানেল সম্পর্কে যদি বলি, এই ক্যানেলটা আসলে তৈরি করা হয় কৃষিকাজের হেল্পের উদ্দেশ্যেই, যেন মানুষ সুন্দরভাবে কৃষিকাজ পরিচালনা করতে পারে, সেচের ব্যবস্থা সুন্দর মতো করতে পারে। হোয়াট আ প্লেস গাইস, হোয়াট আ প্লেস! অ্যান্ড এই ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় প্লেসগুলো দেখার জন্য আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনাদের ভিজিট করতে হবে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমার ভিডিও দেখতেছেন, তারা কাইন্ডলি শুরুতে আমার ইউটিউব চ্যানেল যাবেন, আর এস মিনহাজুল আবেদিন নানু, লিঙ্কটা ডিসক্রিপশন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দেওয়া থাকে। শুরুতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করবেন, তাহলে নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সব আমাদের টাইম টু টাইম। সো এই যে Several months later. আসসালামু আলাইকুম, আশা করি সবাই যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমিও অনেক অনেক ভালো আছি। আর এখন কোথায় আছি? এখন আছি আমার প্রাণপ্রিয় বাসভূমি। আমি তো গ্রামে থাকি, আপনারা অনেকেই আমার যা ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু গ্রামে বসবাস করি, অ্যান্ড আমি গ্রাম থেকে আমার দিনাজপুর শহরে স্টাডি করি, বাইকে যাই, সাইকেলে যাই। সবাই দেখে আমি আমার গ্রামেই আসি, যে পাশে দেখতেছেন একটা মোটর, এটা দিয়ে সেচ প্রকল্পে মানে ক্ষেত খামারে পানি দেওয়া হয়, আর অলমোস্ট ক্ষেতে ধান রোপণ করা শেষ। আজকে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা ছিল বেসিক্যালি মোটামুটি 2 মাস আগে। সো সেদিন ব্লগের একটা রিজন ছিল যে ব্লগটা ডালিয়া সম্পর্কে, মানে ডালিয়া নিয়ে করব, বাট পেডলাক যে আকাশটা অনেক খারাপ ছিল, বৃষ্টি শুরু হয় তার কারণে ব্লগটা তেমন ভালোভাবে করা হয়ে উঠেনি, আর ইনশাল্লাহ নেক্সটে ভালোভাবে করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেখতে ক্লিক করে দিবেন, তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন সময়মতো আপডেট ভিডিওগুলো। গাইস আর কি বলবো, আর কিছু বলতাম না, ব্লগ 7 দিন পর পর রেগুলারলি আসতেছে, সবাই ব্লগগুলো দেখবেন। ব্লগটি শেষ করে এখানে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।